কি মতন কাকু চা হলো কি না এই তো মারা বসাচ্ছি একটু বস এখনই হয়ে যাবে আরে মারা কতক্ষণ বসবো বসে বসে আমার পিছনটা চলে গেল মোড়া আটটা বাজছে এখনো চা বসাও নি এত দেরি করে চা বসালে দোকান চলবে তোমার আরে বলটু চাষবাস চলছে তো তাই জমি দিয়ে গেছিলাম তাই একটু লেট হয়ে গেলো রাগ করিস না একটু বস আমি চা তাড়াতাড়ি বানিয়ে দিচ্ছি বুঝতেই তো পারছিস সেই জন্য দোকান খুলতে একটু লেট হয়ে গেলো আচ্ছা ঠিক আছে নে তাড়াতাড়ি বানা আর লেট করিস না কী রে বোধ না চা বানালি না আজকে যা বানাবো না ঠিক আছে তাহলে বিস্কুট খাস্তা মাস্তা যা আছে লেটোয়া দে সকাল থেকে কিছু খায়নি বহুত খেতে লেগেছে তাতে দেখিয়ে আছে না এখানে বিস্কুট খাস্তা মাস্তা কিছু নেই যা মা যা বাড়িতে যা বাড়িতে গিয়ে খাকা এখানে কিছু পাবি না আরে ওই তো মারা খাস্তা দেখা যাচ্ছে বের কর বের কর একটা বের কর সকাল থেকে কিছু খায়নি পেটে ইঁদড়ার চুঁয় মারামারি করছে তাতে বের কর তাতে বের কর না মারা কোনো খাস্তা হবে না আগে মা টাকা বের কর তারপর খাস্তা পাবি নাহলে ভাগ এখান থেকে আরে মারা আমার তো ধার খাতা আছে খাতা লিখে দিবি দে 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 তাতে দে না না কোনো ধার ফাড় হবে না তোর ধার নিয়ে পাঁচ হাজার টাকা হয়ে গেছে আগে ওই বিলটা দে তারপর কোনো ধারে মাল পাবি তাছাড়া কোনো মাল পাবি না ঠিক আছে মারা আজকেই তো সব ধার শোধ করে দেবো দে একটা খাস্তা দে তো একটা খাস্তা দে তুই বাংলা কথা বুঝিস না তোকে এক টাকা ধার দেওয়া হবে না তুই আগে একটা টাকা শোধ কর তারপর ধার পাবি তাছাড়া কোনো কিছু মাল পাবি না যা আমার এখান থেকে পালা থেকে কেটে পর কেটে পর এখান থেকে সকালবেলায় বনের সময় এখন ডিস্টার্ব করিস না যা এখান থেকে যা আচ্ছা মারা তাহলে কী দাঁড়ালো তুই ধার দিবি না একটা খাস্তা দিবি না তাই তো হ্যাঁ তোকে বাংলা কথা বললাম তো কোনো ধার হবে না যা নিবি না কোন তাহলে এবার তো বসে বসে মারা তুই একটা টাকা পাবি না তুই যা করতে পারিস করে নিবি এক টাকা দেবো না তোকে যা খুশি করে নিতো এই আমি চললাম পারলে টাকা আদায় করে নিস মদন ওর কি পাঁচ টাকা ধার হয়ে গেছে নাকি রে হ্যাঁ রে পল্টু ওর পাঁচশো টাকা ধার হয়ে গেছে কে কে পাঁচ টাকা ধার করেছে দিয়ে এখন আর দিতে পারছে না কী করি বলতো মারা তোমারও দোষ আছে এত টাকা ধার দিতে হয় একেই তোমার ছোটোখাটো দোকান আর তুমি এত টাকা ধার দিয়ে দিয়েছো এবার মার গাড়াও আরে কী বলবো আগে ধার নিত আর সময় মতো ঠিক দিয়ে দিতো সেই বুঝে ধার দিলাম কিন্তু ধার নিতে নিতে এখন পাঁচ হাজার টাকায় পৌঁছে গেছে আর টাকা দিতে পারছে না আসে আর ধার করে চলে যায় কী বলবো বল এইটুকু দোকান আর পাঁচ হাজার টাকা আবার দেবে না বলছে এখন যদি না দেয় তাহলে আমার দোকানটা আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে টাকার ব্যাপার বুঝতেই পারছি যে এইটুকু একটা ছোটো দোকান দেখছিস তো এখন কীরকম করছে সব বলছে যে টাকা দেবো না যা পাইস করে নিবি হ্যান ত্যান কিছু বলতেও পারবো না ওকে ও খুব ক্ষমতা সীম বুঝলি তো ও নাকি ওই পাড়ার ডন আবার পার্টির সঙ্গে নাকি থানার সঙ্গে নাকি একটু হাত মাত আছে ওর সঙ্গে ভালো যোগাযোগ আছে কিছুই করতে পারবো না আমরা তো মধ্যবিত্ত ঘরের ছেলে কী করব বল হ্যাঁ সে তো শুনলাম এই তো আপনি বলে গেল টাকা দেব না মারা গে না কী করবা কিছুই করার নেই হ্যাঁ সেটাই তো আমি আর কি করবো আমি একটা কিছু ছিটতেও পারবো না ও একটা বিশাল বড় গুন্ডা বটে আমরা কিছু করতে পারবো না ওর দেখি যা কপাল আছে তাই হবে মাঝে মাঝে মনে হয় দোকান ফোকান বন্ধ করে দিয়ে দুবাই চলে যায় কাজকর্ম করবো খাবো টাকা পাঠাবো অনেক শান্তি আছে ব্যবসা করে কোনো শান্তি নাই রে কোনো শান্তি নেই গেল মারা পাঁচ হাজার টাকা কিছু করার নেই কী করবো সব কপালের দোষ আরে মতন চিন্তা করিস না আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে তুই যদি করিস তাহলে ওর কাছ থেকে ডবল টাকা হয়ে যাবে ফটসে হয়ে যাবে কোনো চিন্তা করিস না মন খারাপ করিস না তারা আরে পল্টু তোর কাছে মানে কি উপায় আছে রে বল 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 শুনি বল কি উপায় বল তো তাহলে চল আমরা মদনের টাকাটা উচুল করে দিই না হলে কিন্তু মদনের দোকানটা বন্ধ হয়ে যাবে ভাই আমরা চা ফা কিছু খেতে পাবো না আর বেচারা গরিব মানুষ বুঝতে দিতে পারছিস ঠিক আছে মারা তাহলে যা যা বলছি তাতে মন দিয়ে শোন ভালো করে এই কাজগুলো কিন্তু করতে হবে মন দিয়ে শোন কি বলছি আমি চল মা চল আজ মদনের পয়সাটা রসিল করে দিই বেচারা পয়সা আজকে আদায় করে ছাবো চল আচ্ছা মদন তুই এখানে বস আমি তো টাকা আদায় করে নিয়ে আসছি কোনো চিন্তা করিস না কি মারা তোকে শিখিয়ে দিয়ে সব মনে আছে তো সব পারি তো ঠিকঠাক দেখিস আর কোনো কেঞ্চি দিস না জানো আরে তুমি কোনো চিন্তা করো না এখন আমি পুরো ফাটিয়ে দেবো একবারে ওর কি অবস্থা করে দেখো না তুমি ঠিক আছে তাহলে যা লেট করিস না ওই দেখ গাছের তলায় ছাতা নিয়ে বসে আছে দেখেছিস তো ওই মালটা কিন্তু খুব সাবধানে কিন্তু খুব শেয়ান আছে ঠিক আছে যা তাহলে লেট করিস না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে ওই তো আমি দেখে নিয়েছি তুমি কোনো চিন্তা করো না দেখো আর কি অবস্থা করি আমি আমি আসছি তাহলে চললাম আমি চল মার ফুটো আমরা আবার চল সামনে গিয়েছো হ্যাঁ ফটো চল তাতে চল তাতে চল হুম মাঝে যা হাগু পাচ্ছে সকালবেলা হাগু করতে গেলাম হাগু হলো না এবার পেটটা ফুটপাট করছে দেখি এখানে কোথায় হাগু করবো না এখানে আশেপাশে কোনো পুকুর দেখছি না কোথায় হাগু করবো কোথায় হাগু করবো ওই তো ওখানটা লোক বসে আছে দেখি ওকে জিজ্ঞেস করে দেখি এখানে কোথাও পুকুর আছে কি না কোথাও হাগু করা যায় কি না দাদা ও দাদা দাদা আরে শুনছেন হ্যাঁ বলুন কি বলছেন শুনতে পাচ্ছেন না মানে বলছিলাম এখানে আশেপাশে কোথাও পুকুর আছে একটু হাগু করতাম খুব জোরে হাগু পেয়েছে আচ্ছা তো ওই যে গাছটা দেখতে পাচ্ছেন ওর নিচে একটা ছোটো পুকুর আছে কোনো অসুবিধা নেই যান গিয়ে হাগু করে আসুন কেউ কিচ্ছু বলবে না চলে যান ওখানে আরে বলছি আপনি এখানে কতক্ষণ থাকবেন আমি হাগুগড়ি আস্তে আস্তে আপনি একটু গাড়িটা কাছে বসুন না তাহলে ভালো হয় গাড়িটা একটু দেখা বুঝতে পারছেন গাড়িটা অনেক দাম আপনি একটু বসবেন কি আপনি কতক্ষণ আছেন ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু তাড়াতাড়ি আসবেন আমার লেট হচ্ছে আমাকে বাড়ি যেতে হবে আপনি বলছেন বলে আমি চললাম কারণ গাড়িটা অনেকটা দাম তো ঠিক আছে আপনি যান আরে হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা করবেন না আমি যাবো হাগু গাড়ি চলে আসবো আপনি খানিক্ষণ বসুন আমি চলে আসবো তাড়াতাড়ি দাদা আমি চললাম আপনি কিন্তু গাড়িটা কাছে এসে বসুন ঠিক আছে আমি যাবো আর চলে আসবো বেশি টাইম লাগবে না আমার আরে এ এতে কেটিএম গাড়ি এরকম গাড়ি আমার যদি একটা থাকতো না মাল পড়াতাম না দেখি গাড়িটা গায়ে একটু হাত দিয়ে ওহ এসব গাড়িতে গায়ে হাত দিলেও একটু শান্তি আসে না দেখি একটা কেটিএম গাড়ি কিনতে হবে অনেক মাল ফল পটাতে হবে আর এভাবে চলছে না দেখি ছেলেটা যদি আসে তো ভালো আর বেশি লেট করলে গাড়িটা নিয়ে গিয়ে বিক্রি করে দেবো মানে যে টাকা হবে একটা অন্য গাড়ি কিনে দেবো থাক না এলে ভালো না এলে আরও ভালো সালা আলাদা গাড়ি কেনার টাকা তো পায় কোথায় কে জানে বাবা পকেট মারে না বাবার দু নম্বরে ব্যবসায়ী রেখে জানে আমি এত টাকা ইনকাম করে একটা গাড়ি কিনতে পারছি না আসলে এত লাখ টাকা দিয়ে কেটিএম গাড়িতে যাচ্ছে না ছেলেটা কপাল আছে বলতে হবে আরে আরে ওই তো মানে আমার গাড়িটা ওই তো ওই ছেলেটা ধরে বসে বসেছে এই গাড়িটা আমার দেখেছে বলটু এই ধ্যান ম্যাডাম আমার একটা চুরি করে নিয়ে এসে নিয়ে এসছে ওই তো ওকে ধরো ওকে ধরো আরে এ তো কেলটে এ ব্যাগটা চুরি করেছে ঠিক আছে ওরা যা ব্যবস্থা করছে আমি তারা কী মনে মানে কেলটে ব্যাগ চুরি করে নিয়ে পালিয়ে এসছিস মানে তো এত বড় সাহস তুই এখান থেকে ব্যাগ চুরি করে নিয়ে চলে এসছিস আরে মা কে ব্যাগ চুরি করলো আমি ব্যাগ চুরি করিনি না 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 আমি ব্যাগ চুরি করিনি হুম মা চুরি করিসনি চুরি করিনি তো ব্যাগ কি উড়ে তোকে চলে চুরি লেখা মিথ্যা কথা বলার জায়গা পাস হ্যাঁ এখন ধরা পড়ে গিয়ে না বলছিস আর যদি চুরি নাই করিস তাহলে ব্যাগটা তোকে গেছে কি করে এলো বাঁচো আমি যাই না আবার গাড়িটা হাত বোলাচ্ছো গাড়িটা ধরে দেখছো গাড়িটা এমনি চলে এলো তোমার কাছে তুমি এখানে নাটক মারাচ্ছো নাটক আরে তুমি বিশ্বাস করো আমি ব্যাগ সামনে কিছু জানি না কিছুক্ষণ না একটা লোক এলো বললাম আমি ওখানে পটি করতে যাবো তুমি আমার ব্যাগ টুকটা দেখো তাই ব্যাগটার পাশে বসছিলাম একটা হাত বুলিয়ে দেখছিলাম বিশ্বাস করো আমি ব্যাগ চুরি করে নিই ব্যাগ সম্বন্ধে কিচ্ছু যাই না বিশ্বাস করো তুমি আমার মনে হয় ওই লোকটা ব্যাগ চুরি করে নিয়ে এসছে লোকটা ওই দিয়ে গেছে পটি করতে চ আমি দেখাচ্ছি চ ঠিক আছে তুই ব্যাগ চুরি করে আসনি অন্যজন ব্যাগ চুরি করেছে ঠিক আছে ওই লোকটাকে ডাক কোথায় গেছে দেখ লোকটাকে ডেকে আয় এখানে এখন নেই ও মনে হয় এখানে নেই ফটি করতে গেছে ওই গাছটা একটা ছোটো পুকুর আছে ওখানে ফটি করতে গেছে ঠিক আছে দেখ লোকটাকে দেখি কোথায় হাত গেছে দেখ এখন ডাক হ্যাঁ 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 দাঁড়া আমি ডাকছি এখন এখন ওকে ডাকছি দাদা করে করে মারা তোর ফাঁকা হলো তাড়াতাড়ি এখানে কোথায় আছিস এ করে এ তো আমার আচ্ছা ফেঁসে গেলাম কোনো সাড়াও দেয় না শব্দও দেয় না তাহলে কি এদিকে দেখে পালিয়ে গেল নাকি শেষে কি আমি চুরি দিয়ে ধরা পড়বো নাকি এ তো মহা মুশকিল হলো ভাঞ্চো বোকাচু মিথ্যাবাদী ওখানে তো কেউ নেই তুই ঢপ দিচ্ছিস সেখানে চ তোকে এখনই থানা নিয়ে চললাম এখনও পুলিশকে ফোন করছি এই পুলিশকে ফোন করতামি এই মারা মালটা কোথায় গেলো ওইদিকে তো হাক দিকে ছিল এ হে পল্টু পল্টু আমার বাঁচা পল্টু আমি কিছু করিনি আমার বাঁচা থানা পুলিশ কিছু করেছি না পল্টু আমার বাঁচা ভাই এই লোকের বাড়ি দেখতে এসে তো আমি ফেসে গেলাম ভাই পল্টু দেখ না শোন না তো ভাই তুই আমার ভাইয়ের মতো কিছু টাকা পয়সা নিয়ে ম্যানেজ করে না ভাই ছেড়ে দে না যা বাড়ি দিয়ে দে কিছু টাকা পয়সা দেখ অল্প স্বল্প কিছু নিয়ে ছেড়ে দে আচ্ছা আচ্ছা ঠিক আছে দশ হাজার টাকা দে আমি সব মিনমাট করে দিচ্ছি যে দশ টাকা দে এখনই যে তাড়াতাড়ি দশ হাজার টাকা আরে মানে দশ হাজার টাকা এত বেশি ভাই যদি কম করে নেয় না দশ হাজার টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে ও বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে থানায় যা থানায় যে টাকা দিয়ে কম সম করে একটু মার খাবি আর টাকা দিয়ে সবকিছু মেমেন্ট করে নিবি ঠিক আছে যা তাহলে থানায় যা আমি থানায় ফোন করে দিচ্ছি আরে না না থানায় ফোন করতে হবে না ঠিক আছে দশ তো আমি দশ হাজার দিচ্ছি এনে ভাই এনে মিটিয়ে নে এ নাও তোমার বাইক নিয়ে চলে যাও ভাই আমি ফালতু ঝামেলায় জড়িয়ে গেলাম এ নাও আমার দশ হাজার টাকা গেল ঝামেলায় জড়িয়ে গেলাম এ নাও করি আর লেট করছিস কেন টাকাটা দে তাড়াতাড়ি দে নাহলে পাবলিকও রাখবো ওইদিকে থানাতেও দেবো তুই একবার বারোটা বাজিয়ে দেবো টাকাটা দে যদি বাঁচতে চাস তো তারপর চলে যা টুকটুক করে নাহলে কিন্তু তো কপাল অনেক কষ্ট আছে ভাই গুলি দিচ্ছি আমি কিন্তু কিছু করতে পারবো না ঠিক আছে ঠিক আছে ভাই নে এনে নে এনে দশ হাজার টাকা নে এই দেখে নে পুরো দশ আছে কিন্তু তখন কিন্তু পরে কিছু বলবি না দেখে নে ঠিক আছে না না আর দেখার কি আছে তুই কি কম দিবি নাকি ঠিক আছে আর যেন সব করিস না ভাই আমরা ভুলে যাবো তুইও ভুলে যা ঠিক আছে যা বাড়ি চলে যা এই তোমার বাইক নিয়ে নাও চলো যা যা কেটে এবার তুই কেটে পড়ো এখান থেকে যা এখান থেকে ফুটে যা আর যেন দেখতে না পাই তো মারা ওই লোকটা যেন ফালতাম দশটা ফুটে গেল আজকে উঠেছিলাম আরে বল্টু তোর আইডিয়া পুরো সাকসেসফুল হয়ে গেছে চ মদন দেখা বসে আছে মন খারাপ করে চ মদন দেখে পাঁচ হাজার টাকা দিয়ে দিকে আর আমাদের পাঁচ হাজার টাকা ধরে পিকনিক হবে হ্যাঁ হ্যাঁ চলিয়েছি চল